আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখতাছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবিয়ার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে। তবিয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিটগিট এক্সচেঞ্জের একটা অফার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকে অফারটাতে জয়েন করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু সবাইকে পেমেন্ট করবে। ওকে, মানে ফর অল ইউজারকে পেমেন্ট করবে। যারা যারা ঠিকঠাকভাবে কাজ করবে তাদের প্রত্যেকে ওরা কিন্তু $6.50 চেঞ্জ করে দিবে। ওকে, তো এখানে কোনো প্রকার ডলার ডিপোজিট করতে হবে না, কোনো প্রকার আপনার র্যাপার ট্যাপার করতে হবে না। তো কীভাবে কী করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেবে, যেন অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন কোনো ইনকামের ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনার ওভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ, সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। যে সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। এই জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই এখনই জয়েন করে নেবেন। আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান। কারণ আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে মানে তাহলে অবশ্যই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা, কারণ আমরা সবসময় নিয়মিত সবগুলো নতুন অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। যেই সকল অফারে জয়েন করে আমাদের কমিটির বাইরা প্রতিনিয়ত ভালো একটা ইনকাম করতেছে, তার প্রফিটগুলো দেখেন, যেগুলো আমাদের কমিটির বাইরে পেমেন্ট প্রুফ। তো আমরা এনএফটি, টেস্টনেট, ইয়ারড্রপ সব কিছু কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। দেখেন যে কিছুদিন আগে একটা এনএফটি অফার শেয়ার করেছিলাম, ওখান থেকে আমাদের কমিটি একবার মানে অনেক এনএফটিটা পাইছে এবং $18 করে এনএফটিটা সেল করতেছে। দেখেন যে এগুলো কিন্তু ইয়ারড্রপ পেমেন্ট প্রুফ। তারপরে যেখানে দেখেন বিটিসির একটা এনএফটি অফার শেয়ার করছিলাম, দেন ওই এনএফটিটাও আমাদের কমিটির বাইরে যে ভালো প্রাইসে সেল করছে। দেখেন এল ব্যাংকের পেমেন্ট প্রুফ, তারপরে যে বিটিসির একটা এনএফটি আমাদের কমিটি একবার $48 সেল করছে, আর তাছাড়া ওদের ওই এনএফটিটা কিন্তু আমাদের কমিটি অনেকবার মানে ক্লেম করছে 2-3টা করে। দেন এখন একটা এনএফটি কিন্তু $10 থেকে $15 সেল হচ্ছে। তো এটা যারা হোল্ড করবে তারা কিন্তু ফিউচার ইয়ারড্রপ পাবে। তো এই জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, আর যতগুলো অফার দিই সবগুলো অফারই কমপ্লিট করবেন, এবং যে আপডেটগুলো দিই সবগুলো আপডেট ফলো করলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনিও আমাদের কমিটির বাইদের মতন ভালো একটা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু বিটগিট এক্সচেঞ্জের একটা নতুন অফার নিয়ে আলোচনা করবো, সেহেতু প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। চলুন আমরা কথা না বলি, এখনই চলে যাবো আমাদের আজকের মূল টপিকে। তো অলরেডি কিন্তু অফারটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। এই যে দেখেন, এই যে এখান থেকে শাখায় টোকনটা দিবে। ওকে, তো এই যেখানে সরাসরি কিন্তু এটা আপনার শাখায় মানে ওদের নিজস্ব বেনিফিট টুইটার থেকে পোস্ট করছে। দেন এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, দেখবেন এই যে আমি যদি ওদের টুইটার আসি, দেন এখানে দেখেন এই যে শাখায় কিন্তু সরাসরি ওদের নিজস্ব বেনিফিট টুইটার থেকে ফেস মানে পোস্ট করছে। ওকে, তো এখানে ওরা মানে এই যে শাখায় বোল্ড এক্স বিটগিট ইয়ারড্রপ। ওকে, তো এখানে দেখেন রিওয়ার্ড মানে রিওয়ার্ড 5 শাখায় ইচ, মানে ইচ পার্সন মানে একজনকে ওরা 5টা করে শাখায় টোকেন দিবে। দেন উইনার ফর অল ভ্যালিড ইউজার। ওকে, মানে উইনার মানে যারা মানে ইলিজিবল, সব ইলিজিবল মানে উইনার হবে, সব মানে যারা ঠিকঠাকভাবে কাজ করবে, যারা ওদের সবগুলো রুলস মেনে কাজটা কমপ্লিট করবে তাদের সবাইকে কিন্তু ওরা পেমেন্ট করবে। ওকে, তো ইন্ড ডেট হলো 8 নভেম্বর 2023, মানে অফারটা ইন্ড হয়ে যাবে 8 নভেম্বর 2023, মানে 8 তারিখ ইন্ড হয়ে যাবে। এরপর ডিস্ট্রিবিউশন আফটার শাখায় লিস্টেড অন বিটগিট, মানে ওদের শাখায় টোকনটা মানে বিটগিটে লিস্ট করার পর এরপর ডিস্ট্রিবিউশনটা করে দিবে। তো অলরেডি মানে শাখায় টোকনটা বিটগিটে লিস্ট আছে নাকি এখানে লিস্ট করা নেই, যেখানে দেখেন মানে টোকনটা কিন্তু বিটগিটে লিস্ট করবে। দেন আমি যদি বিটগিট এক্সচেঞ্জারে যাই, দেখি বিটগিট এক্সচেঞ্জারে শাখায় টোকনটা লিস্ট আছে কি না। আশা করি লিস্ট করে ফেলছে, কারণ শাখায় টোকেনটার প্রজেক্ট অনেক দিন আগে থেকে চলতেছে। তো এখানে আমি যদি মার্কেটে আসি, এখানে এই যে এখানে ধরেন এখানে অ্যাশ শাখাই, তো আমি টোকেনটার অ্যাশ এ কে আই। ওকে, তো দেখেন যে অলরেডি কিন্তু ওদের টোকেনটা বিগডিতে লিস্ট আছে। ওকে, তো এখানে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিবে বিটগিট এক্সচেঞ্জারে সরাসরি। দেন একটা টোকেন দেখেন বর্তমানে প্রাইস কিন্তু $1.31, আর ওদের একটা টোকেন কিন্তু যখন লিস্ট হয়েছে তখন মানে $10 মতন ছিল। দেন এই যেটা কিন্তু মানে এটাতে কিন্তু ওরা মানে ওদের কয়েনটি স্টেবল হয়ে গেছে, মানে এই এর ভিতর মানে $1.20, $1.30, $1.50, এইভাবে কিন্তু ওদের টোকেনটার দাম থাকবে। ওকে, তো এই কিন্তু ওরা আমাকে ওরা আমাদের কয়টা টোকেন দিবে, 5টা টোকেন দিবে। দেন 5টা টোকেনের প্রাইস কিন্তু $5, মেবি $6.5 মতন হয়।
তো ফার ইউজারকে কিন্তু ওরা 5টা করে টোকেন দিবে। এটা কিন্তু সরাসরি আমি নিজে মানে আমি নিজে যে বলতেছি এরকম না, সরাসরি কিন্তু ওরা মানে ওদের নিজস্ব টুইটারে পোস্ট করে জানিয়ে দিয়েছে। ওকে, যেখানে দেখেন রিওয়ার্ড মানে ফার 5 শাকা ইচ পারসন উইনার ফর অল ভ্যালিড ইউজার। ওকে, মানে সবাইকে দিবে, দেন ডিস্ট্রিবিউশন ওরা করে দিবে। আর ডিস্ট্রিবিউশন যখন করবে তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব। তো এখন এখানে আপনাকে কী করতে হবে, যেখানে দেখেন ওরা বলে দিচ্ছে রেজিস্টার অন বিটগেট ভার্সেস কমপ্লিট KYC। ওকে, তো এখানে মেবি এটা শুধুমাত্র নতুন ইউজার ওটা আমি শুন না, বাট যাদের ওল্ড অ্যাকাউন্ট, যেমন আমার কিন্তু অলরেডি ওল্ড অ্যাকাউন্ট বিটগেট, আমার অলরেডি KYC কমপ্লিট আছে। তো আমি ওই কাজটা করে রাখবো, যারা মানে আগে বিটগেট এক্সচেঞ্জের KYC সব কিছু কমপ্লিট আছে, আপনার ওল্ড অ্যাকাউন্ট ওটা দিয়ে আপনি জয়েন করে রাখেন, হয়তো ওরা ওল্ড ইউজারদেরও পেমেন্ট করবে। আর নতুন যারা তারা তো অবশ্যই করবেন। দেন এই যেখানে ওরা যে লিঙ্কটা দিয়েছে, যে ইয়ারড্রপ লিঙ্ক, ওদের এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই যে এই ইয়ারড্রপের লিঙ্কটাতে ক্লিক করবেন। ইয়ারড্রপের লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে বিটগেট এক্সচেঞ্জারের ওদের লিঙ্ক থেকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই অপশন নিয়ে আসবে। ওকে, তো এখানে নিয়ে আসলে যেখানে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে টিকমার্ক তুলবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমার্ক তুলবেন, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার ইমেল টিমেল দিয়ে আপনি ওদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, মানে ওদের লিঙ্ক থেকে। ওকে, মানে বিটগেটে যদি আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, তাহলে ওদের ওখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যেখানে আপনি ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে ওদের রেফার কোডটা থাকবে, এরপর টিকমার্ক উপর ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন, দেন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এরপর কি আপনি আমি যদি আসি, ওয়েট, ওদের এই লিঙ্কটা থেকে মানে যারা নতুন, যারা এখনও বিটগেট এক্সচেঞ্জারে KYC করার নাই, তারা মানে এই কাজটা করবেন, যে ওদের যে লিঙ্কটা আছে ইয়ারড্রপ লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করে ওদের লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এরপর আপনি আপনার বিটগেট এক্সচেঞ্জারে যে KYCটা কমপ্লিট করে নেবেন। তো KYCটা তেমন কঠিন না, আপনার আইডি কার্ডের মানে আইডি কার্ড দিয়ে KYCটা কমপ্লিট করে নিতে পারবেন, সিম্পল, তেমন কঠিন না। অবশ্যই প্রত্যেকে KYCটা কমপ্লিট করে নেবেন, অ্যান্ড KYCটা আপনার আশা করি 24 ঘন্টার ভিতর কমপ্লিট হয়ে যাবে, অথবা সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। যখন আমি মানে বিটগেট এক্সচেঞ্জারে KYC করছি তখন কিন্তু আমার সাথে সাথে KYCটা কমপ্লিট হয়ে গেছিলো। ওকে, তো আপনার বিটগেট এক্সচেঞ্জ মানে ওদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে KYC কমপ্লিট হলে, এরপর আপনি যে কাজটা করবেন, এই যে ওদের এই পোস্টটাতে একটা লাইক একটা রিটুইট করবেন, আর পারলে 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন। ওকে, তো এগুলো সব কিছু করা কমপ্লিট হলে এরপর আপনি যেখানে যে ফর্মটা আছে এই ফর্মটার উপর ক্লিক করবেন। ওকে, তো মানে এই ফর্মটার উপর ক্লিক করলে দেন এখানে আমাদের অবশ্যই এখানে কাজটা মানে ফর্মটা পূরণ করতে হবে, নাহলে কিন্তু আপনি কিছু পাবেন না। তো ফর্মটার উপর ক্লিক করলে এরপর ফর্মটা ওপেন হবে, দেন ফর্মটা ওপেন হলে এখানে আপনাকে কী বলছে দেখেন, আমি দেখাই আপনাদের। এই যেখানে দেখেন ওরা বলে দিচ্ছে ক্রিয়েট এ ফ্রেশ অ্যাকাউন্ট অন বিটগিট থ্রু দিস ইজ অনলি রেফার লিঙ্ক, মানে ওদের এই রেফার লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ফ্রেশ অ্যাকাউন্ট মানে একদম নতুন অ্যাকাউন্ট, এবং KYCটা কমপ্লিট করতে হবে। ওকে, যেখানে দেখেন কমপ্লিট KYC ভেরিফিকেশন আইডি কার্ড অর পাসপোর্ট। ওকে, দেখছেন মানে আপনি আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে KYCটা কমপ্লিট করতে পারবেন, অ্যান্ড কিনলি ফাইল ইন দিস ইজ ফ্রম টু রিসিভ এ রিওয়ার্ড 5 শাকাই। দেখছেন, তার মানে এটা নতুন ইউজার, যারা বিটগেটে KYC করার নাই, নতুন অ্যাকাউন্ট ওদের এই লিঙ্ক থেকে, এই যে ওদের এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYCটা কমপ্লিট করবেন, অ্যান্ড আপনি 5টা শাখায় টোকেন পাবেন ওদের কথা অনুযায়ী। ওকে, তো এরপর আপনি যে কাজটা করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে ওদের এখান থেকে সব কিছু করা কমপ্লিট হলে, এরপর আপনি আবার সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে যাবেন। বিটগেট এক্সচেঞ্জারে যাওয়া কী করবেন দেখা আমি, এই যে আপনি যদি সরাসরি বিটগেট এক্সচেঞ্জার আসেন, মানে আপনার বিটগেট এক্সচেঞ্জার ওদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হলে, এরপর অ্যাকাউন্ট KYC করা কমপ্লিট হলে, সব কিছু কমপ্লিট হলে, এরপর সরাসরি আপনি এখানে আসবেন, এখানে আসে যেখানে ম্যান অ্যাকাউন্ট উপর ক্লিক করবেন। মানে এখন ক্লিক করলে দেখেন যে আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড, আপনার এখানে ভেরিফাইড থেকে চলে আসবে। যদি আপনার ভেরিফাইড হয়ে থাকে, দেন যেখানে দেখেন যে UID আছে, UID কপি করবেন। ওকে, ওকে, তো UID কপি করে সরাসরি আবার ওই যে ফর্মটা ওপেন করবেন, দেন ফর্মটা ওপেন করে এখানে আপনার ওই বিটগিট UID এখানে ফেস্ট করে দিবেন। ওকে, যেটা মানে যে বিটগিট মানে ওদের রেফার লিঙ্ক থেকে যে বিটগিট অ্যাকাউন্টে এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং যেটাতে KYC করছেন, ওটা বিটগিট UID এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কী বলছে দেখেন, ইউর বিটগেট BIP20 ওয়ালেট। ওকে, মানে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে BIP20 নেটওয়ার্কের। ওকে, তো এখন অনেকে বলবেন এটা কোথায় থেকে দেবো, এটা সরাসরি আপনি এই বিটগিট এক্সচেঞ্জার আবার আসবেন। বিটগিট এক্সচেঞ্জার আসে যেখানে ডিফুজ মানে অ্যাসিস্টের উপর ক্লিক করবেন। ওকে, তো অ্যাসিস্টের উপর ক্লিক করলে যেখানে দেখেন ডিফুজেট, হ্যান্ড ডিফুজের উপর ক্লিক করবেন। ওকে, তো ডিফুজের উপর ক্লিক করলে একটু অপেক্ষা করেন, এখানে আমরা এবারে শাখা লিখি, দেন SAKA, এই যে দেখেন শাখায়, এই যে শাখায় কিন্তু এটা আছে, দেন এই শাখার উপর ক্লিক করবো। ওকে, দেন শাখার উপর ক্লিক করলে এরপরে যেখান থেকে আমরা BIP20 নেটওয়ার্কটা সিলেক্ট করবো, যেখানে দেখেন BIP20 বাইন্যান্স স্মার্ট সিন, দেন এটা সিলেক্ট করার পরে যেখানে যে একটা অ্যাড্রেস আছে, এই যে দেখেন একটা অ্যাড্রেস আছে, এই যে এটা কপির উপর ক্লিক করবো, দেন কপির উপর ক্লিক করে এবার সরাসরি আমরা আবার ওই যে ফর্মটা ওপেন করবো, ফর্মটা ওপেন করে এখানে আমরা আমাদের BSC অ্যাড্রেসটা পেস্ট করে দিব। ওকে, দেন BSC অ্যাড্রেসটা পেস্ট করবো, এরপরে যেখানে সাবমিট উপর ক্লিক করবেন, দেন আপনার কাজ কমপ্লিট। ওকে, তো এই যে দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট, মানে এবার আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, দেন মানে অফারটা আপনাদের জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওদের ইভেন্ট এন্ড হওয়ার পর ওরা পেমেন্ট করলে আপনি সরাসরি আপনার বিটগিট এক্সচেঞ্জারে কিন্তু ওয়ালেটে পেমেন্টটা পেয়ে যাবেন, দেন ওটা আপনি আবার সাথে সাথে সেল করে আপনার টাকা আপনি পকেটে নিয়ে নিতে পারবেন। ওকে,
তো অফারটা কিন্তু 8 তারিখ কিন্তু ইন্ড হয়ে যাবে, যেন অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবে না, যেহেতু সরাসরি ওরা ওদের নিজস্ব টুইটার থেকে পোস্ট করছে আর ওরা কিন্তু সব কিছু বলছে ঠিকঠাকভাবে। দেখি এখন আমাদেরকে পেমেন্ট করলে তো প্রত্যেকের নর্মালি $650 মানে $700 মতো ইনকাম হবে। দেন অবশ্যই প্রত্যেকে করার চেষ্টা করবেন, ওরা বলছে নতুন অ্যাকাউন্ট দিয়ে করার জন্য। তো নতুন অ্যাকাউন্ট যারা মানে বিটগিট এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই বা KYC করে নাই, তারা চাইলে ওদের রেফার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYCটা কমপ্লিট করে ওদের ইভেন্টটাতে জয়েন করতে পারেন। জয়েন করার বিনিময়ে কিন্তু আপনি ওদের কথা অনুযায়ী $600 মতন পাবেন। ওকে, তো এখন আরেকটা কথা, অনেকের পুরাতন অ্যাকাউন্ট আছে, তারও মানে ওদের ওই মানে অ্যাকাউন্ট আপনার পুরাতন আছে বাট আপনি বিটগিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, তাহলে আপনিও আপনার ওই পুরাতন অ্যাকাউন্টটা মানে এখানে ফর্মটা সাবমিট করে দেবেন। ওকে, হয়তো আপনার ভাগ্য ভালো থাকলে আপনি ওই পুরাতন অ্যাকাউন্টটাও পেমেন্টটা পেয়ে যেতে পারেন। তো বিয়াস ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো আর্নিং ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।